সুধী মণ্ডলী, আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানাচ্ছি স্বাগতম। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিবিএস প্রোগ্রাম অফার করা হয়েছে সেই প্রোগ্রামের একটি বিষয় বাংলাদেশ স্টাডিজ। এই বাংলাদেশ স্টাডিজের অনেকগুলো লেকচার বা অভিভাষণ আমরা ইতিপূর্বে প্রচার করেছি, আজকে আমরা প্রচার করব সপ্তম লেকচার। এই যে লেকচার সাতের মধ্যে আমরা আধুনিক যুগে বাংলা এবং এই সময়ে রেনেসা এবং কৃষক বিদ্রোহ সম্পর্কিত বিষয়ের উপরে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এখানে মূলত যে বিষয়টা হবে সেটি হলো যে ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ দখল করেছিল এবং দখল করার পরে অনেকগুলো রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল, সেগুলো সম্পর্কে আপনারা এর আগে লেকচারে জেনেছেন। তো আজকে লেকচারে আমরা মূলত যে বিষয়গুলোর উপর আলোকপাত করব সেগুলি হলো এই যে রেনেসা বা নবজাগরণ ঘটেছিল কোনো এক সময়ে, সেই রেনেসা কি, এই নবজাগরণ কীভাবে হয়েছিল এবং এর সাথে কৃষক বিদ্রোহে কী সম্পর্ক ছিল, আর তাছাড়া এই সময়ের মধ্যে অনেকগুলো আন্দোলনও হয়েছিল। তো সেই আন্দোলনের মধ্যে কিছু বিদ্রোহ হয়েছিল, যেমন নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, আবার এগুলোর মধ্যে কিছু ছিল যে সমস্ত বিদ্রোহের মূলে ছিল আপনার তিতুমীর, হাজী মোহাম্মদ মহসিন এবং অন্যান্য আরও অনেকজন ছিলেন, সাঁওতাল বিদ্রোহ এর মধ্যে ছিল, আর হাজী শরীয়তুল্লাহর সময় ফরাজি আন্দোলন হয়েছিল, ইভেন টঙ্ক আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছিল, তেভাগা আন্দোলন হয়েছিল, নাচলে আমাদের কৃষকদের বিদ্রোহ হয়েছিল। এবং এই যে এ সমস্ত আন্দোলন বা বিদ্রোহ এগুলো কী কারণে হয়েছিল, তার প্রভাব কী হয়েছিল এই দেশের উপরে, সেগুলি থাকবে মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি এম এ মান্নান। যিনি এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর আশফাক হোসেন। ডক্টর আশফাক, আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। তো আপনি রাজি হয়েছেন আমাদের এই বিষয়ে একটা বক্তব্য রাখার জন্য, আমরা খুবই খুশি এবং কৃতজ্ঞ বোধ করছি। তো আমরা আজকে আপনাকে যে বিষয়টা বলবো সেটি হলো যে এই যে আধুনিক যুগ বলতে যে যুগটাকে আমরা মনে করি ব্রিটিশ শাসনের আমলে, তো এই যুগে রেনেসা হয়েছিল বলেছেন আপনার ইতিহাসবিদরা বলেন এবং কৃষক বিদ্রোহ হয়েছিল অনেক রকমের। তো এখন এই রেনেসা বিষয়টা কি, এগুলো একটু যদি ব্যাখ্যা করে দেন তাহলে আমাদের যারা শুনছেন তারা উপকৃত হবেন। আর এর সাথে কৃষক বিদ্রোহের বা অন্যান্য যেসব আন্দোলন বা বিদ্রোহ হয়েছিল কেন হয়েছিল, এগুলোর কারণ কি এবং এর ফলাফল কী ছিল, তো আপনি প্রথমে একটু আমাদের রেনেসা সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের যেখানে ইউরোপীয় শাসন, এখানে ইংরেজদের শাসন যখন শুরু হয় তার দুটা দিক আছে, ইংরেজিতে বলে টু ওয়ে ট্রাফিক। একটা হচ্ছে এর ইতিবাচক দিক, আর একটা হচ্ছে এর নেতিবাচক দিক। ইতিবাচক দিকের মধ্যেই আপনার এই রেনেসাস বিষয়টা আসে। তো রেনেসাসটা হচ্ছে যে একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা নবজাগরণ। তো পুনর্জাগরণ এই অর্থে যে এটা হচ্ছে ইউরোপে হয়েছিল, বিশেষ করে ইতালিতে। তো বিষয়টা ছিল যে মধ্যযুগে ইউরোপে যে গ্রিক এবং রোমান যে ক্লাসিক্যাল বা ধ্রুপদী জ্ঞান ছিল সেটা হারিয়ে গিয়েছিল, 1000 বছর পরে 1500 থেকে ইউরোপে সেটা পুনরুদ্ধার করা হয়, এ অর্থে পুনর্জাগরণ। আবার নবজাগরণ এই অর্থে যে ইউরোপে তখন নতুন নতুন বিখ্যাত বিজ্ঞানী, চিত্রশিল্পী এবং ভূগোলবিদ এদের জন্ম হয়। যেমন আমরা লিওনার্দো দা ভিঞ্চির কথা জানি, যিনি ওই মোনালিসা ছবি এঁকেছেন। তো এই এই বিষয়গুলো ছিল ইউরোপীয় রেনেসাঁর আদলে কিন্তু ইউরোপটা আধুনিক হয়, এবং ইউরোপীয়রা যখন আসে তখন তাদের ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান নিয়ে আসে। তখন কলকাতার এলিট শ্রেণী যার প্রধানত ছিলেন হিন্দুরা, তারা এই নতুন অবস্থায় মানে উপনিবেশিক ইংরেজ শাসনের সামনে দাঁড়িয়ে তারা দেখলো যে তারা খুব অপ্রস্তুত। তখন তারা ইউরোপীয় জ্ঞান বা ইংরেজ শিক্ষাটা নেওয়ার জন্যে উন্মুখ হয়ে দাঁড়ালেন, এবং সেটাই বাংলার প্রেক্ষাপটে রেনেসাঁস বা নবজাগরণ বলা হয়ে থাকে। তো ওই সময় শিক্ষা ব্যবস্থায় একটু পরিবর্তন এসেছিল, যথেষ্ট পরিবর্তন, আমূল ছিল কিনা আমরা জানি না কিন্তু যথেষ্ট পরিবর্তন এসেছিল আমরা জানি। তো এখন এই পরিবর্তনগুলো কী কী ধরনের ছিল? আচ্ছা, শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন তা নিয়ে বিতর্ক আছে। যারা রেনেসাঁসকে সমর্থন করেন তারা মনে করেন যে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান এবং ইংরেজ শিক্ষা চালু হওয়ার ফলে কলকাতা সহ মানে বাংলায় এবং ভারতে একটা মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়, এবং যার বড় অংশ হচ্ছে গিয়ে হিন্দু মধ্যবিত্ত, ফলে আধুনিক এক ধরনের শিক্ষা চালু হয়।
এবং যারা এটাকে সমর্থন করেন না, যেমন অনেক ঐতিহাসিক আছেন, তার মধ্যে রণজিৎ গুহ নামে একজন বিখ্যাত ঐতিহাসিক আছেন, তারা মনে করেন যে ইংরেজদের এই ইংরেজ শিক্ষায় খুব বেশি মানুষের উপকার হয়নি, উপকার হয়েছে এলিট বা উচ্চ বর্ণের মানুষের, যা আর সবচেয়ে মানে অসুবিধায় পড়েছেন নিম্ন বর্ণের কৃষক সম্প্রদায়, যার মধ্যে প্রধানত ছিলেন মুসলিম কৃষক প্রজা। তো এর ফলে একটা সমস্যা হয়, আবার মুসলমানদের মধ্যে পরবর্তীকালে একটা একটা চেতনা আসে যে তারাও ইংরেজ শিক্ষা যদি শিক্ষিত হন, বিশেষ করে প্রথমে তো তারা সম্পৃক্ত হয়নি, মুসলমান সম্প্রদায় কোনোভাবেই এটাকে ভালোভাবে গ্রহণ করেনি, হিন্দুদের মধ্যে অনেকে গ্রহণ করেনি, তবে যারা এলিট ছিল একটু উচ্চ বর্ণে তারা কিছুটা গ্রহণ করেছিল। এর মূল কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন পলাশির যুদ্ধ আলোচনা করেছিলাম তখন দেখছি যে ইংরেজদের সহযোগী হিসাবে আমরা দেখি যে হিন্দু এলিট শ্রেণী এবং বেনিয়ারা তাকে সহায়তা করেছিল এবং ইংরেজরা তাদের সহযোগী হিসাবে, দেশীয় সহযোগী হিসাবে এদেরকে বেশি সুবিধা দিয়েছিলেন। অন্যদিকে মুসলমানরা যারা পরাজিত হয়েছিলেন তারা অনেকেই ইংরেজ শিক্ষাকে ইসলাম বিরুদ্ধ এবং এটা আমাদের তারা বললেন যে ইসলাম সম্মত নয়, ফলে এক ধরনের ইংরেজ শিক্ষার প্রতি এক ধরনের বা আধুনিক শিক্ষার প্রতি এক ধরনের অনীহা তৈরি হয় মুসলমানদের মধ্যে। তো এই অবস্থাতে পরিবর্তন হয় যখন স্যার সৈয়দ আহমদ, যে যিনি 1727 সালের পলাশির যুদ্ধের পর থেকে যে 100 বছর 1857 সাল পর্যন্ত প্রথম সিপাহি বিদ্রোহ যে হলো, মুসলমানদের অবনতি দেখে তিনি 1857 সালের পরে আলিগড়ে একটা শিক্ষা আন্দোলন শুরু করলেন এবং বাংলায় যেমন নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, হাজি মোহাম্মদ মহসিন, তারা ইংরেজ শিক্ষা যাতে বা মুসলমানরা গ্রহণ করে সেই জন্যে তারা চেষ্টা করলেন, তারপর থেকে পরিবর্তিত হতে থাকে। তবে এর ফলে যেটা হয়, ইতিমধ্যে মুসলমানরা অনেক পিছিয়ে গেলেন এবং এগিয়ে গেল মানে হিন্দু সমাজের মধ্যবিত্ত শ্রেণীরা। আচ্ছা, এটা একটু ভালো দিক। আর একটা বিষয় যেটা, যে ইংরেজরা যে শিক্ষাটা প্রবর্তন করেছিল এই ভূখণ্ডের মধ্যে তার সুপ্রভাবও যেমন ছিল তেমনি কিছু নেতিবাচক প্রভাবও ছিল। তো এখন এই নেতিবাচক প্রভাবের ফলে একটা স্থবিরতা এসেছিল তখনকার সমাজে। তো এই স্থবিরতা থেকে মানুষকে একটু জাগিয়ে তোলার জন্য কিছু বিখ্যাত কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তার মধ্যে হয়তো আছেন রাজা রামমোহন রায়, আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজি মোহাম্মদ মহসিন, এরা এরকম আরও বেশ কয়েকজন ছিলেন। তো আমরা এদের সম্বন্ধে আলাদাভাবে আপনার কাছ থেকে শুনবো। তো প্রথমে আমরা একটু দেখতে চাচ্ছি যে নেতিবাচক প্রভাবগুলো, এগুলিকে কাটিয়ে ওঠার জন্য যে ধরনের একটা আন্দোলন শুরু করে দিয়েছিলেন এনারা, এই আন্দোলনগুলোর প্রেক্ষাপট কী ছিল? প্রেক্ষাপটটা এটাই যে আসলে যে আধুনিক ব্রিটিশদের যে একটা উপনিবেশিক শাসনের একটা ব্যাপার ছিল, তারা এখানে শাসন করতে এসেছে এবং শাসন এবং একই সাথে কিছু লুণ্ঠন প্রক্রিয়াদের ছিল, কিন্তু অন্য আরেকটা দিক ছিল যে এরা ইউরোপের আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিনিধিত্ব করছিলেন। তারা এখানে আসছিলেন এবং এই সমস্ত ব্যক্তি যাদেরকে রেনেসাঁস ব্যক্তিত্ব বলা হয়ে থাকে, যেমন হেনরি ডিরোজিও, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মুসলমানদের মধ্যে হাজি মোহাম্মদ মহসিন, নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, এরা দেখলেন যে আসলে পরবর্তীতে তিতুমির হচ্ছে কৃষক নেতা। তো ফলে এরা দেখলেন যে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজ শিক্ষাটা নিতে হবে, ইউরোপীয় শিক্ষাটা নিতে হবে এবং জ্ঞান বিজ্ঞানে ইউরোপ যে অর্জন করেছে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। তো ফলে এইসব ব্যক্তি এইসব মানে ইংরেজদের নেতিবাচক যেটা হচ্ছে, যে আমরা যেটা বলছিলাম যে তাদের শোষণের ফলে কিছু দুর্ভিক্ষ হচ্ছে এবং তারা বেশি করে খাজনা আদায় করছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছে, এর ফলে কৃষক সমাজের একটা অবস্থা খারাপ হয়েছিল সত্যি, কিন্তু মধ্যবিত্ত এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু উন্নতি হচ্ছিল এবং বাংলায় আধুনিক শিক্ষা, আধুনিক স্কুল কলেজ, ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয়েছিল, মুসলমানরা পরবর্তীকালে এটা নিলেন। ফলে দুটা দিকই, যেটা বললাম এর ইতিবাচক ও নেতিবাচক দিক দিয়ে কিন্তু ইংরেজ শাসনটা এখানে তার অভিকার তৈরি করেছিল আর কি। তো ওই সময়ে আপনার যে একটা স্থবিরতা দেখা দিয়েছিল বলেছিলাম, তো ওর থেকে বেরিয়ে আসার জন্য কিছু ব্যক্তি এগিয়ে এসেছিলেন, তার মধ্যে রাজা রামমোহন রায় খুব বেশি বিখ্যাত নাম মনে। তো ওনাকে অনেক সময় বলা হতো যে ব্রিটিশ আমলের আধুনিক পুরুষ,
তো এই যে ব্রিটিশ আমলের আধুনিক পুরুষ এবং প্রথম আধুনিক পুরুষ বলা হয় থাকে জি তো কেন বলা হয় তো উনি কি ভূমিকা রেখেছিলেন রাজা রামমোহন রায় প্রকৃত অর্থেই আধুনিক মানুষ ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন যে হিন্দু কমিউনিটির মধ্যে এবং হিন্দু ধর্মের মধ্যে যে পৌত্তলিকতা ছিল এবং অন্যান্য যে কুসংস্কার ছিল এই যে সতীদাহ যেটা ছিল বিধবা বিবাহ ছিল এর বিরুদ্ধে যে সতীদাহ প্রথা বললেন এই সতীদাহ প্রথা বলতে আসলে কি বোঝায় সেটাই ছিল যেটা বলছিলাম যে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা সহ কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রতিরোধ তৈরি করেন বা সংস্কারের জন্য চেষ্টা করেন এবং সেটা হচ্ছে যে সতীদাহ প্রথা খুব অমানবিক একটা প্রথা ছিল যে কোনো পুরুষ যদি মারা যান তাহলে যেটা করা হতো তার স্ত্রীকে জীবন্ত তার পুড়িয়ে মারা হতো তো এই অমানবিক প্রথা বন্ধ করার জন্য ইংরেজরা উদ্যোগ গ্রহণ করে এটাকে সম্ভবত সহমরণ বলা হতো সহমরণ মানে স্বামী মারা গেল এবং স্ত্রীর বয়স যাই হোক না কেন তাকেও চিতা দিয়ে দেওয়া হতো মানে পুড়িয়ে দেওয়া হতো চিতা তো স্বামীর সাথে একযোগে মারা হতো বললে বলা হতো সহমরণ সহমরণ এবং এই যে মানে ধারণাটা দেওয়া ছিল ধর্মীয় ধারণা দেওয়া ছিল যে এই যে মৃত্যু হবে স্ত্রী যদি সতী হন তিনি স্বেচ্ছায় এই মৃত্যু গ্রহণ করবেন এই জন্য এটার নাম সতীদাহ তার ইচ্ছার বিরুদ্ধে আসলে করা হতো আসলে কিন্তু রামমোহন রায় বুঝে ফেলেছিলেন জি সেই জন্য উনি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত কি এটা এই প্রথা কি রহিত হয়েছিল হ্যাঁ ইংরেজরা যেটা করেছিলেন যে ইংরেজ শাসকরা কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন তারা সাধারণত ভারতীয়দের ধর্ম সেটা হিন্দু মুসলিম এটাতে হস্তক্ষেপ করতে চাননি কিন্তু এই একটা বিষয়ে তারা কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেন আইন প্রণয়ন করেন এবং সে তার প্রতি সমর্থন এগিয়ে আসেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং হিন্দু কমিউনিটির অনেক এলিট ব্যক্তিরা ফলে ইংরেজদের পক্ষে যে এই কাজটি এই অমানবিক প্রথাটা সহজেই বন্ধ করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনার পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে একটা উদার মনোভাব ছিল আমরা শুনি এবং বিভিন্ন বিশেষ করে ওই যে হিন্দু বিধবাদের যে নির্যাতনগুলি তিনি দেখতেন তৎকালীন সমাজে এটার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন তো এর পিছনে কি কি কারণ ছিল উনি কেন এই ধরনের ভূমিকা গ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটো ভূমিকা আছে একটা হচ্ছে তিনি একজন জ্ঞানী লোক ছিলেন এবং আধুনিক যে বাংলা গদ্য তার জনক ছিলেন তিনি এবং জ্ঞান বিজ্ঞানে পড়াশোনায় তার অনেক অবদান ছিলই তাকে বিদ্যাসাগর বলা হয় তাকে স্কুল কলেজের অনেক বইপত্র তিনি লিখেছিলেন এটা একটা দিক আর সামাজিক ভূমিকার মধ্যে ছিল তিনি বিধবা বিবাহ তখন সমাজে একটা বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছিল যে সমস্ত অল্প বয়স্ক মহিলা তাদের বিবাহ হয় না এবং সেটা সমাজে একটা নিষ্ঠুর পরিস্থিতি তৈরি করেছিল তিনি এটার বিরুদ্ধে আন্দোলন করলেন এবং তার উদ্যোগে অনেক বিধবাদের বিবাহ সম্পন্ন হয় এরপরে বোধহয় হাজী মোহাম্মদ মহসেন এই শিক্ষার ক্ষেত্রে এবং সামাজিক কুসংস্কারগুলো দূর করার ক্ষেত্রে বেশ কিছু ভূমিকা পালন করেছিলেন তো এখানে উনি যে অনেকে বলে আর কি যে আপনার হাজী মোহাম্মদ মহসেন যথেষ্ট অবদান রেখেছিলেন এই ক্ষেত্রে তো ওনার অবদান সম্পর্কে আপনি একটু বলুন হাজী মোহাম্মদ মহসেন হচ্ছেন আজকে যে আমরা মুসলিম মধ্যবিত্ত দেখছি বাংলায় কিংবা ভারতবর্ষে তার সৃষ্টির পেছনে হাজী মোহাম্মদ মহসিনের একটা বিশাল ভূমিকা ছিল তার উত্তরাধিকারী হিসেবে তিনি প্রচুর সম্পত্তির মালিক ছিলেন এবং সেই সম্পত্তি তার তিনি দান করে দিয়েছিলেন একটা ট্রাস্ট ফান্ড হিসাবে এবং সেখানে শর্ত ছিল যে এই ভারতীয় প্রথমে হিন্দুরাও এটার অনেক বৃত্তি পেয়েছেন পরবর্তীকালে এটা মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয় এবং এই অর্থটা এত বেশি ছিল যে পরবর্তীকালে সুদে এবং আসলে অনেক বিশাল একটা ফান্ডে পরিণত হয় এবং ভারতবর্ষের এবং বাংলার অনেক শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত এই এই অর্থ গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণ করতে তিনি দানবীর হিসেবে পরিচিত ছিলেন সমাজ সংস্কারক ছিলেন অন্যান্য কাজ করেছেন তো হাজী মোহাম্মদ মহসিন শুধু যেটা বললাম যে তার ট্রাস্ট ফান্ড থেকে প্রথমে হিন্দুরাও কিন্তু হিন্দু কমিউনিটির অনেক কৃতি ছাত্র এটা বৃত্তি গ্রহণ করেছেন এর পরবর্তী পর্যায়ে সম্ভবত তিতুমির একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে আবির্ভূত হন তো এই তিতুমির উনি কি বাঙালি ছিলেন হ্যাঁ তিতুমির অবশ্যই বাঙালি ছিলেন এবং তিতুমির মূল বাড়ি কোথায় ছিল তিনি মানে বারাসাত যেটা এখন পশ্চিমবঙ্গে পড়েছে বারাসাত জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন কৃষক নেতা ছিলেন এবং তার যে তার প্রধান ওনার সময় একটা কৃষক বিদ্রোহ হয়েছিল যথেষ্ট বিখ্যাত বিদ্রোহ বিখ্যাত ওই বিদ্রোহের সম্বন্ধে আপনি একটু বিস্তারিত যদি বলেন
খুব ভালো হবে সবার জন্য। বাংলায় যে সমস্ত কৃষক বিদ্রোহ হয়েছে তার মধ্যে প্রথম দিকে তিতুমীরের বিদ্রোহ হচ্ছে অন্যতম, এবং এই বিদ্রোহটা এত তীব্র হয়েছিল এবং এটা এত মানুষকে স্পর্শ করেছিল যে সবগুলো পরবর্তীকালের সবগুলো বিদ্রোহকে এই বিদ্রোহ ছাড়িয়ে গেছে। এবং অনেকে বলে থাকেন, যেমন রণজিৎ গুহ নামে একজন বিখ্যাত ঐতিহাসিক আছেন, তিনিও বলেন যে পরবর্তীকালের কৃষক বিদ্রোহের অনুপ্রেরণা ছিল তিতুমীর। এমনকি আমাদের 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় কৃষকরা যে অংশগ্রহণ করেছে, তখন আমাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং অন্যান্য যে পত্রপত্রিকা যে লেখা হতো সেখানেও তিতুমীরের কথা বলা হতো। যে তার মানে তার যে ভূমিকা ছিল তার একটা বড় প্রভাব এই স্বাধীনতা আন্দোলনের এবং আমাদের যে মুক্তিযুদ্ধ তার উপরেও পড়েছিল, এবং কৃষকরা সেই জন্য স্বেচ্ছায় আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর একটা ভালো দিক। তবে ওনার সময় ইংরেজদেরকে হটানোর জন্য উনি যে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, তো কেল্লা নির্মাণ করে সাধারণত ইট কনক্রিট এসব দিয়ে, উনি বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করার মূল কারণ কী ছিল? ওই ইটটা ওইখানে সহজলভ্য ছিল না, এবং এই বাঁশগুলো কিন্তু সাধারণ বাঁশ ছিল না, একটা শক্তিশালী একটা ইয়ে ছিল, এবং সেটা এই কেল্লাটা কিন্তু অনেকদিন টিকে ছিল। ইংরেজরা এটাকে উচ্ছেদ করার জন্য তারা বিশাল বিশাল কামান এনে এটাকে শেষ পর্যন্ত উড়িয়ে দিয়েছিল। এবং এটা হচ্ছে একজন কর্নেল, ফুল কর্নেলের নেতৃত্বে যুদ্ধ করে কিন্তু ইংরেজদের এটাকে করতে হয়েছে। তার আগে একা যুদ্ধে কি তিতুমীর বেঁচে ছিলেন নাকি? তিনি শহীদ হন, তিনি শহীদ হন, কিন্তু এর আগে তিনি দুজন মেজরকে, ইংরেজ মেজরকে নেতৃত্বাধীন সৈন্যকে হারিয়ে দিয়েছিলেন। ফলে তার বিদ্রোহের যে ধারাটা সেটা বাঙালি কৃষকদের শনিতে বা রক্তের মধ্যে প্রবাহমান। আচ্ছা, আমাদের তো সময় কম, অত অল্প সময়ের মধ্যে আপনি একটা সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ, এই দুটো বিদ্রোহ হয়েছিল তৎকালীন সময়ে, এই দুটো বিদ্রোহের সম্পর্কে একটু বলুন। সাঁওতাল বিদ্রোহটা হচ্ছে যে আপনার উপজাতি সাঁওতালরা করেছিলেন, এবং সাঁওতাল বিদ্রোহ হচ্ছে কিন্তু মূলত ইংরেজরা সাঁওতাল পরগনাতে দখল করার জন্যে তারা গিয়েছিলেন। সাঁওতাল পরগনা বলতে যেখানে সাঁওতালরা বসবাস করে, যেটা সাঁওতাল একটা সম্প্রদায় আদি সম্প্রদায় আদি সমাজ, সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত যে ছোট নাগপুর এলাকা, এই অঞ্চলে সাঁওতালদের একটা এলাকা ছিল, সেটা সাঁওতাল অঞ্চলে এই বিদ্রোহটা হয়। সিধু কানু নামে পশ্চিমবঙ্গে এখন বিশ্ববিদ্যালয় হয়েছে, যে সিধু কানু ছিলেন আসলে সাঁওতাল বিদ্রোহের নেতা, এবং ইংরেজরা কিন্তু কয়েকবার পরাজিত হয়েছে। আচ্ছা, তাহলে তো খুব ভালো একটা আন্দোলন ছিল ইংরেজদের বিরুদ্ধে। তো এর সাথে নীল বিদ্রোহটা কিভাবে? নীল বিদ্রোহ এদিকে হয়েছে, বিশেষ করে পূর্ববঙ্গে ইংরেজরা এখানে। নীল বিদ্রোহ কেন বলে? এখন আপনারা যে নীলটা ব্যবহার করি কাপড়ে বা অন্যান্য রঙের, যে নীল রং ব্যবহার করে ওই গাছটা, গাছটা সাথে সম্পর্কিত এখন এটা হচ্ছে আপনার কেমিক্যাল দিয়ে তো করা হয়, কিন্তু সেই সময় এটা করা হতো এটা গাছ থেকে। এবং ইউরোপে নীলের বেশ চাহিদা ছিল, নীল গাছ, নীল গাছে প্রচুর চাহিদা ছিল, এবং এই চাহিদার কারণে তারা ধানের বদলে বা পাটের বদলে এই নীল চাষটা করতে চেয়েছিল ইংরেজরা। আর আমাদের কৃষকরা কিন্তু তাদের বাঁচার জন্য ধানের চাষটা করতে চেয়েছিলেন, ফলে এই বিদ্রোহের সূচনা হয়। আচ্ছা, এই যে তেভাগা আন্দোলন তখন কিছুদিন পরে বোধ হয় হয়েছিল, তেভাগা অনেক পরে, অনেক পরে হয়েছিল। এই তেভাগা বলতে কি বোঝায়? তেভাগা তিন ভাগ। হ্যাঁ, এই তেভাগা আন্দোলনের পিছনে ছিলেন আর সে ভারতবর্ষের কমিউনিস্টরা। এটা হচ্ছে যে যখন এই বিদ্রোহগুলো হচ্ছে এবং ইংরেজদের শেষের দিকে এসে কৃষকদের বেশ কিছু অধিকার অর্জিত হয়ে যায় ইতিমধ্যে, তখন কৃষক নেতারা এবং এই যে কমিউনিস্ট নেতারা দাবি তুললেন যে কৃষকরা জমি যেহেতু চাষ করেন তারা তিন ভাগের দুভাগ পাবেন, এবং এ নিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ হয়। ওইটাকে তেভাগা আন্দোলন, এটাই তেভাগা আন্দোলন। আচ্ছা, ওই সময় ময়মনসিংহ অঞ্চলে টঙ্ক আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছিল, তখন টঙ্ক প্রথা প্রচলিত ছিল, এই টঙ্ক প্রথা সম্পর্কে আপনি সংক্ষেপে একটু বলুন, আমাদের সময় কম। হ্যাঁ, টঙ্ক প্রথা হচ্ছে এক ধরনের খাজনা প্রথা। এটা হচ্ছে যে জমিদারকে এই তাদের প্রতি একর অনুযায়ী একটা 5-7 টাকা খাজনা দিয়ে দেওয়া হতো, সেটাই ময়মনসিংহ অঞ্চলে টঙ্ক প্রথা নামে পরিচিত। কিন্তু সেটা আসলে যে পরিমাণ ধান হয় সেই তুলনায় খাজনাটা ছিল অনেক বেশি কঠোর, অনেক পরিমাণে বেশি, ফলে কৃষকদের মধ্যে একটা বিদ্রোহ দেখা দেয়, এবং সেখানে মনিসিং যিনি জমিদারের ছেলে ছিলেন তিনি কৃষকদের পক্ষে দাঁড়ালেন, ফলে বিদ্রোহটা সংঘটিত। ডক্টর আশফাক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম বিভিন্ন আন্দোলন এবং বিদ্রোহ সম্পর্কে, এমনকি শিক্ষা ব্যবস্থা কী ছিল তখন, তার প্রতিক্রিয়া কী হয়েছিল, এবং বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এখানে আন্দোলনে নেমেছিলেন এবং এ দেশবাসীর উপকারের জন্য তারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। তো যারা দেখছেন আজকের আমাদের অনুষ্ঠান
সুদেমন্ডলে আপনারা অনেক কিছু জেনেছেন আশা করি আমাদের পরবর্তী লেকচারে আপনারা অংশগ্রহণ করবেন আমাদের অষ্টম লেকচার হবে বঙ্গভঙ্গ এবং তার তৎপরবর্তী রাজনীতি তো বঙ্গভঙ্গ কিভাবে হয়েছিল বঙ্গভঙ্গ কেন বলা হয় এবং এর সাথে সম্পর্কিত রাজনীতির স্বরূপটা কী ছিল এই দেশে তখনকার সময়ে এগুলি সম্পর্কে আমাদের পরবর্তী লেকচারে আলোচনা করবেন ডক্টর আশফাক হোসেন তো আপনাদেরকে ওই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর আশফাককেও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ